নমস্কার, আমি সি অজয় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তা দর্শক বন্ধু, আপনাদেরকে সবার আগে বলি, এখন যা পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে হয়ে রয়েছে, অবশ্যই যারা বাড়ির বাইরে বেরোচ্ছেন অন্ততপক্ষে মুখের মধ্যে মাস্ক নিয়ে বেরোবেন, হাতে একটুখানি স্যানিটাইজ নিয়ে বেরোবেন, নিজে সাবধান থাকলে পরে পরিবার সবাইকে সাবধানে রাখতে পারবেন। বিশেষ করে আমরা পুরুষ মানুষ যারা আছে, যারা কর্মের সঙ্গে যুক্ত, অবশ্যই এই জায়গাগুলো একটু সাবধানে থাকবেন। কেননা আমরা প্রত্যেকেই যখন রাস্তায় বেরোই, রাস্তায় বেরোনোর পরে আমাদের সেই প্রত্যেকেই আবার বাড়িতে ঢুকতে হয়। বাড়িতে যখন ঢোকা হয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে এক একটা মেম্বার থাকে, সেই মেম্বারই যাতে সব জায়গায় সচেতন হয়ে থাকতে পারে, সবাই সুস্থ থাকতে পারে, সেই কামনা করে সরকার থেকে যা রুলস করছে, মাস্ক পরুন। তা অবশ্যই আপনাদের সামনে আমি দর্শক বন্ধু বলবো, মাস্ক পরবেন। আমিও স্টুডিওর মধ্যে বসে রয়েছি, এই স্টুডিওটার মধ্যে কেউ নাই, আমার সঙ্গে আমার এক ক্যামেরা বন্ধু ভাই রয়েছে, তারও একটা জীবন আছে, আমারও একটা জীবন আছে, আমার পরে আরও পাঁচজন বসবে। তার জন্য আমার সবসময় বলা হচ্ছে যে মাস্ক নিয়ে বসুন, মাস্ক পরে বসুন, রাস্তাঘাটে চলাফেরা করলে পরে মাস্ক পরে করুন, তাহলে দেখবেন আপনাদের জীবনটা ভালো থাকবে আর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সচেতন হয়ে থাকতে পারবেন। কেননা এখন যা পরিস্থিতি, যেই জায়গা রয়েছে এখন বর্তমান সময়ে, এই মাস, পরের মাস ও তার পরের মাস, জুন মাস পর্যন্ত খুব সিচুয়েশান খুব খারাপ অবস্থা রয়েছে। এই জায়গাটা কিন্তু সবাই মিলে একটুখানি খেয়াল রাখবেন, আর সবাই মিলে সেই জায়গাটা যদি আমরা অবলম্বন করি, তাহলে দেখবেন আমাদের ক্ষেত্রে অনেকটা জীবনে উন্নতি হবে। আমরা যদি সুস্থ থাকি, আমাদের পরিবারকেও সুস্থ রাখতে পারবো। কেননা আমরা কর্মের সঙ্গে যুক্ত, আমরা কর্ম করতে বেরোচ্ছি, কর্মের মাধ্যম থেকে কিন্তু অর্থ উপার্জন করে আমরা বাড়িতে নিয়ে পৌঁছাচ্ছি। সেই অর্থ উপার্জনের জন্য আমরা এমন কাজ করব না যাতে আমার পরিবার প্লাস হচ্ছে আর পাঁচজনের পরিবারে কারোর কষ্ট হয়। তার জন্যে বলা হচ্ছে অবশ্যই মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজ কেনার ক্ষমতা না থাকলে পরে অল্প একটুখানি সাবান আপনার হাতে পকেটে রেখে দেবেন, যেখানে জল পাবেন সেখানে হাত দিয়ে একটুখানি ধুয়ে নেবেন। কেন, এটা সরকারি সিস্টেম, সরকারি রুলস অনুযায়ী সরকার এটা আমাদেরকে বলছে, আমরা সবাই মিলে করলে পরে আমরা জীবনে এই জায়গাটা ভালোভাবে থাকতে পারবো। তার দর্শক বন্ধু, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, নিয়ে এইভাবে চলুন, দেখবেন আপনাদের জীবনে অনেকটা ভালো থাকবে। তা আমার অনুষ্ঠান জানুন ও শিখুন, এই জানুন ও শিখুন মানে হচ্ছে আমি লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে আসি, এসে আপনারা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের বিষয় জানাবেন, যে আপনারা কেমন আছেন, কোন অসুবিধা হচ্ছে সেই বিষয়গুলো জানতে পারবেন। তার দর্শক বন্ধু একজন কেউ লাইনে আছে, তাকে সঙ্গে আগে কথা বলে নিয়ে তারপর আবার পরবর্তী সময় আসবো। হ্যালো হ্যালো, লাইন কোনোভাবে কেটে গেছে, আবার লাইন দেওয়া হোক। তা আমি একটা জিনিস বলি আপনাদেরকে, হস্তরেখার মধ্যে একটা জিনিস আপনাদেরকে আজকে শেখাবো, যেটা আছে, যেটা আমাদের চিন্তাধারা অনেকটা বাজে জায়গা যেটা চলে যায়, বাজে জায়গা বলতে গেলে হচ্ছে কোনো না কোনোভাবে অপরের সম্পর্কে জড়িত হওয়া, এই জায়গাটা যে আমরা চিন্তাভাবনা করি, এই জায়গাটা কোন রেখার মাধ্যম থেকে আমাদের জীবনে এই জায়গাটা হয়, সেই জিনিসটাই আমাদের এই জায়গাগুলো জানতে হবে। তা আমি একটু পরে আসছি, লাইনে কেউ আছে তার সঙ্গে কথা বলে নিয়ে তারপরে দেখাচ্ছি। হ্যালো দাদা নমস্কার। নমস্কার, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের বয়স বলুন। জন্ম হচ্ছে 4/4/2000। আগে আপনাকে বলেছি, আপনার ছেলের বয়সটা বলুন। 24+। হ্যাঁ 24+। আচ্ছা, ছেলের নাম বলুন। রৌনক দাস। আচ্ছা, আপনি আপনার ছেলের কথা ভাবতে ভাবতে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আপনার ছেলের দেখবেন, আপনি যেই পরিমাণে চিন্তাভাবনা করছেন ছেলের কেরিয়ারটা ডেভেলপমেন্ট করা, যেই জায়গাটা বিশেষ করে হচ্ছে এডুকেশন জায়গাটা কমপ্লিট করে চাকরির জায়গাটা যখন পরিবর্তন করবে, সেই জায়গাটা ওর মধ্যে ডিস্টার্ব তৈরি হচ্ছে, আর ও প্রচণ্ড পরিমাণে এই সময়, বর্তমান সময়ে প্রচণ্ড মানসিক ডিপ্রেশনে রয়েছে। তার জন্য দেখবেন আপনাদের পরিবারের সঙ্গেও কিন্তু অনেক সময় ডিস্টার্ব তৈরি করছে, হচ্ছে এরকম? আপনার থেকে কিন্তু আমি ডেট অফ বার্থ নিইনি, ডেট অফ বার্থ ছাড়াই কিন্তু একটা প্রেডিকশান, শুধুমাত্র ডেট অফ বার্থ নিয়ে প্রেডিকশান হয় তা নয়। আপনাকে আমি একটা জিনিস, আপনার সামনে ছেলে কি আছে? আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস, আপনি টিভির পর্দায় রয়েছেন, আপনাকে আমি এখান থেকে টিভির পর্দার মাধ্যম থেকে আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনার ছেলে যখন আসবে আপনি সেটাকে যাচাই করে নেবেন যে আমি ঠিক বললাম কি বললাম না। আপনি একটু দেখে নিন, হাতের রেখা আমাদের এরমভাবে থাকে, এটা হচ্ছে আমাদের আয়ু রেখা, এটা আমাদের হৃদয় রেখা, আর এইটা আমাদের শিরোরেখা, আর এইখান থেকে আমাদের ভাগ্য রেখা ওঠে, এই তো হচ্ছে নর্মাল আমাদের রেখা থাকে। তা এই রেখাটা আপনার ছেলের ক্ষেত্রে কোন জায়গাটা ডিস্টার্ব, সবার আগে যেটা দেখবেন আপনার ছেলের হচ্ছে এই যে কনিষ্ঠ আঙুল, এই যে ছোট যে আঙুলটা রয়েছে, এই কনিষ্ঠ আঙুলের তলার যে মাউন্টটা, এই যে আমি দাগ করে দিলাম, এই যে মাউন্টটা মানে এই সাইডটা উঠে গেল, এই যে সাইডটা,
এই সাইডটা দেখবেন অনেকটা বসে গেছে, মানে চেপে গেছে, মাউন্টটা উঁচু নেই, চেপে গেছে। তার সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ছেলের হাতে এইভাবে কিছু সূক্ষ্ম রেখা এরমভাবে বেরিয়ে কেটে গেছে, এই যে দেখে আমি দেখালাম যেরকম, এরমভাবে দেখবেন কেটে গেছে। যদি আপনার আমার প্রেডিকশন যদি আপনার মিলে যায়, মিলবে তো বটেই, আপনি তাহলে পরবর্তী সময় আপনার ছেলের হাতে দেখে নেওয়ার পরে আপনি আমার বুকিং নম্বরে ফোন করে বলবেন, হ্যাঁ দাদা আমি এই জিনিসগুলো আমি দেখতে পেয়েছি। তবে যদি মনে হয় আমি আপনি আমার কোনো চেম্বারে এসে আপনার ছেলের বিষয়ে দেখাবেন। কনিষ্ঠ আঙুলের পাশে যেটা কনিষ্ঠ আঙুলটা দেখালাম, যে কনিষ্ঠ আঙুলটা, এই কনিষ্ঠ আঙুলের তলার যে মাউন্টটা আছে, এই মাউন্টটা দেখবেন অনেকটা বসা বসা, মানে হচ্ছে আমাদের যে প্রত্যেক কটা হাতের মাউন্ট থাকে, এই যে প্রত্যেক কটা আঙুলের মাউন্ট থাকে, বৃহস্পতির মাউন্ট ওর ক্ষেত্রে ভালো, কিন্তু বুধের মাউন্টটা অনেকটা বসা। বুধ হচ্ছে আমাদের ডুয়েল ক্যারেক্টার ক্যালকুলেশন করে, কেননা আমার বুধ হচ্ছে দুরকমভাবে চিন্তাভাবনা, একটা হচ্ছে আমি এগোবো, একটা হচ্ছে পেছোবো। কেন বুধের হচ্ছে আমাদের সাইন, সেটা দেখবেন ডুয়েল, একটা হচ্ছে ছেলে ও একটা মেয়ে, মানে অনেক সময় দেখবেন ওর মধ্যে খুব কমার্শিয়াল বেস করবে, আবার অনেক সময় দেখবেন ওর মধ্যে খুব ইমোশনাল বেস করবে, এরকম হয় তো আপনার ছেলের? তা আপনার ছেলে এখানে এই জায়গাটা রয়েছে, আপনার এখান থেকে বলছি আপনার ছেলে বুধের কোনো একটা জায়গায় অসুবিধা রয়েছে, আপনি ডেট অফ বার্থ দিন আপনাকে বলে দিচ্ছি। তাহলে এবার দেখুন আপনার থেকে ডেট অফ বার্থ এখনো নেইনি, তা এইখানে বলি আপনার ছেলে কিন্তু চন্দ্রমা রয়েছে, নিচের কোনটা একটু চন্দ্রমা রয়েছে, তাই তো? মানে নোকের আঙুলের নোকের তলার যে মাউন্ট, এই যে যে কোনটা যেখানে চন্দ্রমা টাইপের রয়েছে, সাদা সাদা হয়ে রয়েছে, হ্যাঁ নোকের তলায় চন্দ্রমা থাকলে পরে ভালো, কিন্তু প্রত্যেকটা আঙুলে চন্দ্রমা থাকলে পরে কিন্তু ভালো না, তাহলে কিন্তু হেলথের জায়গাটা কিন্তু আপনার ছেলের সমস্যা দেখা দেবে, মাঝে মাঝে দেখবেন শারীরিক দিক দিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দেবে। যদি প্রত্যেকটা আঙুলে একভাবে যদি চন্দ্রমা থাকে তাহলে হেলথের সমস্যা, যদি পাঁচটা আঙুলের মধ্যে দেখা গেলো তিনটে আঙুলে যদি চন্দ্রমা রয়েছে, দুটো আঙুলে নেই, তাহলে কিন্তু হেলথ খুব ভালো থাকবে। এইটা যদি থাকে তাহলে আপনি কোনো জ্যোতিষী পরামর্শ নিন, আপনার কাছে আমি এটা বলতে পারি 100% আপনি গাইডলাইন পেয়ে যাবেন, ঠিক আছে? ভালো থাকবে। আচ্ছা আপনি তো বলেই দিলেন চন্দ্র বুধের ওখানে নেগেটিভ প্রভাব রয়েছে, আর তো জানার কিছু নেই, আপনি কোনোভাবে চেম্বারে যোগাযোগ করুন, গাইড করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। তা দর্শক বন্ধু আপনাদেরকে বারে বারে আমি বলি, এখন মাস্ক পরেছি, মাস্কটা মাঝে মাঝে নিয়ে যাচ্ছে, আমারও অসুবিধা হয়, কিন্তু পড়তে হবেই, অসুবিধা হলে বললে হবে না এই কথাটা, কিন্তু সবাইকে পড়তে হবে। তার জন্য আমি যে কিছুক্ষণ আগে বললাম যে হস্তরেখার মধ্যে একটা জিনিস আছে, যেই সাইনটা যদি থাকে পরে আমাদের জীবনে অনেক কিন্তু জিনিস ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, এই সিদ্ধান্তটা কখনোই নেবেন না, তাহলে আপনাদের জীবনে কিন্তু অনেকগুলো সমস্যা দেখা দেবে। সেই সমস্যা হচ্ছে কি, আমাদের হাতে আয়ু রেখা তো এরকমভাবে থাকে, আমাদের হৃদয় রেখে এরকম, আর হচ্ছে শির রেখা এরকম, কোনোভাবে যদি এই আয়ু রেখা থেকে কোনো রেখা, সূক্ষ্ম রেখা যদি তলার দিকে নেবে, এই যে তলার দিকে, এই যে তলার দিকে মানে শুক্রের দিকে যদি মুখ করে থাকে, তাহলে এই জিনিসটা কিন্তু অশুভ ইঙ্গিত করে, প্রচণ্ড পরিমাণে অশুভ ইঙ্গিত করে। আপনাদের সামনে মিডিয়ার সামনে আমি বলতে অসুবিধা নেই আমার, এটাতে কিন্তু পরকীয়া চিন্তাভাবনা প্রচণ্ড পরিমাণে তৈরি হয়, এই চিন্তাটা প্রচণ্ড, মানে যাদের যদি হাতের মধ্যে এইরকম রেখা যদি থাকে তাহলে কিন্তু আপনারা সেই জায়গাটা একটু সাবধান অবস্থান থাকবেন, তাহলে কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে একটু গাইডলাইন করার চিন্তাভাবনা করবেন। তার সঙ্গে আপনার যদি এই রেখা যদি না থেকে যদি কোনোভাবে এই শুক্রের স্থানে যদি এরমভাবে যদি কেটে গিয়ে যদি জাল চিহ্ন হয়ে থাকে, এই যে জাল চিহ্ন যে আমি করলাম, এরকম যদি জাল চিহ্ন হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাকে এখানে ইন্ডিকেট করে যে আপনি কোনো না কোনোভাবে শারীরিক স্যাটিসফ্যাকশনের জন্য আপনি বিভিন্ন চিন্তাভাবনা করতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু হস্তরেখার মধ্যে থাকলে পরে এই জিনিসগুলো খুব বাজে ইন্ডিকেট করে, তার এখানে সবাই তো সেরকমভাবে হবে না, এখানে সেক্ষেত্রে কিছু কিছু গাইডলাইন দরকার লাগে, শুক্রে অনেক নেগেটিভ প্রভাব পড়ে যায় সেক্ষেত্রে, তার জন্য আপনারা কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে একটু গাইডলাইন করবেন। কেউ আছেন লাইনে? আরেকবার বলুন, শুনতে পেলাম না, কার সম্বন্ধে জানবেন আপনি? আচ্ছা আপনি ছেলের নাম বলুন। আচ্ছা ছেলের বয়স বলুন। আপনার কাছে ছেলের বয়স শুধু জিজ্ঞাসা করছি, বয়সটা বলুন। 15 বছর, তাই তো? আপনি আপনার ছেলের কথা ভাবতে ভাবতে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 8। আপনার ছেলের সব থেকে বড় সমস্যা এখন এই মুহূর্তেকালীন একটা কথা বলি, এডুকেশনের থেকে বড় জিনিস হচ্ছে আপনার ছেলের শরীর স্বাস্থ্য দিক দিয়ে খুব সমস্যা পড়ছে,
শরীর স্বাস্থ্য জায়গা কিন্তু খুব একটু দুর্বল টাইপের হয়ে পড়ছে, মানে শরীর স্বাস্থ্য জায়গাটা খুব অসুবিধা ওর। দেখবেন লিভারে মানে পেটের কোনো সমস্যা, ঘাড়ের কোনো ব্যথা ও পায়ের কোনো চোট লাগার জায়গা দেখা যাচ্ছে। তা এরকম কি ওর সমস্যা আছে? হ্যাঁ, এটা হবে কেন বলছি আপনাকে একটা কথা বলি, আপনার ছেলের সব থেকে বড় জিনিস হচ্ছে বৃহস্পতিস্থান, বৃহস্পতিস্থানে কিন্তু অশুভ প্রভাব রয়েছে। আপনি আপনার ছেলে আপনার সামনে রয়েছে, আপনাকে আপনি টিভির পর্দায় আপনি রয়েছেন, আপনি টিভিতে আপনি দেখতে পাচ্ছেন আমাকে, সাউন্ড মিউট থাকো, টিভিতে আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন তো? তার আপনার ছেলে আমি হাতে দেখার মধ্যে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনার ছেলে ঘুম থেকে উঠলে পরে দেখে নেবেন এই জায়গাটা, ঠিক আছে? আপনার ছেলের হাতের এই যে এই আঙুলটা, যে আমাদের তর্জনী আঙুলটা, তর্জনী আঙুলে এই যে মাউন্টটা, এই যে মাউন্টটাকে যেটা বলা হয় তর্জনী আঙুলে যে মাউন্টটা আছে, এই মাউন্টটা কিন্তু অনেক ঢাল হয়ে গেছে, মানে চেপে গেছে, এই সাইডটা একটু হেলে গেছে, মানে ফোলা টাইপের নেই, ঢাল হয়ে গেছে। ঢাল হয়ে যাওয়ার কারণে আপনার ছেলে কিন্তু হেলথের যাটা খুব সমস্যা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় কিন্তু বেফাস কথাবার্তা বলে বাড়ির লোককে কিন্তু অপমানযোগ্য অপমান করে ফেলে, করে তো? তা এই জায়গায় বলবো আপনার ছেলের কিন্তু খুব সমস্যা রয়েছে, বৃহস্পতির খুব সমস্যা রয়েছে। বৃহস্পতির সমস্যার সঙ্গে কিন্তু আপনার ছেলে আর একটা জিনিস সমস্যা রয়েছে, এই যেখানে কেতু, এই যে আমি গোল করলাম যেই জায়গাটা, আপনার ছেলে কোনো সময় হাত হাত হাতটা যদি টান টান করে দেখবেন এই জায়গাটা গর্ত হয়ে গেছে। এই গর্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ছেলে কেতুরও সমস্যা হয়েছে। আপনার ছেলে দেখুন এখানে বৃহস্পতি আর কেতুর কোনো অশুভ প্রভাব রয়েছে। আপনি ডেট অফ বার্থ দিন না, আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাকে, বলুন ডেট অফ বার্থ, বলুন 1-8-2006, সময় বলুন, রাত 8:30, এটা হচ্ছে 31 তারিখ রাত, রাতের পরে, এটা রাত্রি মানে আপনাদের যে ইংরেজি মাসের শেষের পরে যে 1 তারিখ হচ্ছে সেই তারিখ তো? আচ্ছা, কোথায় জন্ম? বর্ধমানে জন্ম। হ্যাঁ, লাইনে থাকুন একটু। আপনার ছেলে সোমবার দিন রাত্রিবেলা মঙ্গলবার দিন জন্ম তো? আচ্ছা, আপনার ছেলের হচ্ছে কন্যা রাশি, মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? আপনার ছেলে দেখুন এখানে একটা কথা বলি, 1-2-3-4 চতুর্থ ঘরে চন্দ্র কেতু একত্রিত বসে রয়েছে। আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে কেতুর যে অশুভ প্রভাব, এই যে হাতে দেখালাম কেতুর যে অশুভ প্রভাব, চন্দ্র কেতু একত্রিত বসে রয়েছে, চন্দ্র আর কেতু, চন্দ্র কেতু এক ঘরে বসে থাকার কারণে কিন্তু আপনার ছেলে কিন্তু এখানে কিন্তু মন খুব ভালো থাকবে না, ওর হেলথের জায়গায় সমস্যা দেখা দেবে। তার সঙ্গে বলেছিলাম বৃহস্পতি খারাপ অবস্থা রয়েছে, বৃহস্পতি বসে রয়েছে যে ষষ্ঠ ঘরে বসে গেছে, বৃহস্পতি এখানে খুব ডিস্টার্ব দেখা দিচ্ছে, তার মানে হচ্ছে গোর মধ্যে যে জ্ঞানটা আছে জ্ঞানের জায়গাটা অভাব, তার মানে বড়দেরকে রেসপেক্টের জায়গাটা কিন্তু অনেক সময় হয়ে যাবে। কিন্তু ওর খুব চালাক চতুর ছেলে, আপনার ছেলের কিন্তু খুব চালাক চতুর, এই জায়গাটা মাথায় রাখবেন, কিন্তু চালাকের কাজ কিন্তু হয় না, চালাকি দিয়ে কোনো কাজ হয় না, কিছুটা ক্ষেত্রে বুদ্ধি লাগে, কিছুটা ক্ষেত্রে আমাদের ভালোবাসা লাগে, সবকিছু চালাকি দিয়ে যদি জয় করা যেত তা কিন্তু হবে না। আপনার ছেলে কিন্তু চালাক চতুর আর খুব বাস্তব কথাবার্তা বলে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। আপনার ছেলে কিন্তু কোনো জ্যোতিষ পরামর্শ দরকার অবশ্যই আছে, চন্দ্রকেতুর যে অশুভ প্রভাবটা রয়েছে, যে কেতু যে ডিস্টার্বটা বললাম ওই কারণে, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আপনি কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে নেবেন। হ্যাঁ, বর্ধমানে আমি যাই, বুকিং নাম্বারে আপনি ফোন করুন, ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? তা দর্শক বন্ধু, আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটা বললাম হস্তরেখার মধ্যে যে কিছু কিছু জিনিস আছে, দেখুন আজকে আপনাদের সামনে ডেট অফ বার্থ সময় নিয়ে অনুষ্ঠান করছি না, কেন করছি না, সব জিনিস কিন্তু বিভিন্ন একটা শিক্ষা আছে আপনার কাছে, আমি ডেট অফ বার্থ নিয়ে আমি সব বলে দিতেই পারবো। হস্তরেখার উপরে আপনাদেরকে অনেক কিছু জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিই, হস্তরেখার উপরে এখানে জানিয়ে দেওয়া যায় ডেট অফ বার্থ অনুযায়ী আপনার কীভাবে হবে। তার সঙ্গে আজকে আপনাদের সঙ্গে অনুষ্ঠান করছি নিউমোলজি, যেটা কোনো কিছুই লাগে না, আপনি একটা সংখ্যার মাধ্যমে বলবেন আপনার প্রেডিকশন করে দেবো, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনাকে অনেক কিছু জিনিস আমাদেরকে জানানো যায়, প্রত্যেকটা জিনিস আপনার মিলবে, কোনোটা যে মিলবে না তা না, এখান থেকে বসে আপনাদেরকে প্রত্যেকটা সাবজেক্টেই মিলিয়ে দেবো যে কোথায় কী সমস্যা আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন?
আচ্ছা, আপনি আপনার বয়স বলুন। আমার বয়স 29 প্লাস। সরি, আরেকবার বলুন। 29 প্লাস, 29, 29 প্লাস। 29 প্লাস। আচ্ছা, আপনি আপনার নিজের কথা ভাবতে ভাবতে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 8। 8? হ্যাঁ, এই তো বললেন আপনি। হ্যাঁ, আপনি আপনার আপনি টিভি পর্দায় রয়েছেন? আচ্ছা, আপনার হাতের একটা জিনিস আমি এখান থেকে দেখাচ্ছি, এই জায়গাটা আপনি মিলিয়ে দেখুন আপনার এই সমস্যাটা আছে কিনা। এই হচ্ছে আমাদের হাতের রেখা, থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে এই যে আঙুলটা, মধ্যমা যে আঙুলটা, মধ্যমা আঙুলের তলার যে মাউন্টটা, এই যে জায়গাটা, এই যে এই স্থানটা দেখুন অনেকটা বসে গেছে আপনার। হ্যাঁ, মাঝখানের স্থানটা অনেকটা বসে গেছে। যদি আপনি এরকম ভাবে যদি পেনটা রাখেন, দেখবেন আপনার পেনটা ওখানটা বসে যাবে, মানে ড্রেন টাইপে হয়ে গেছে। হ্যাঁ, এই বসে যাওয়ার কারণে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার হচ্ছে সব থেকে চিন্তা হচ্ছে আমার কর্মজীবনে। আপনি কর্মজীবনে কোনোভাবে ডেভেলপমেন্ট করে উঠতে পারছেন না, এই জায়গাটা কিন্তু আমার সব থেকে বড় সমস্যা। আপনি কোনোভাবে কর্ম জায়গায় উন্নতি করতে পারছেন না, মানসিকভাবে ভেঙে যাচ্ছেন। এই ভেঙে যাওয়ার কারণে কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে আপনি প্রচণ্ড পরিমাণে টেনশনের মধ্যে রয়েছেন। এই টেনশন থাকার কারণে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য মাঝে মাঝে ডিস্টার্ব দেখা দিচ্ছে। ঠিক তো? আপনি আগে এই কথাটা বলুন, আপনার ডেট অফ বার্থ নিলাম না, কিন্তু আপনাকে যে প্রেডিকশন করে বলে দিলাম আপনার সংখ্যা ও আপনার আঙুলের মধ্যে, এটা কেমন বললাম? তাহলে এখানে আপনাদেরকে বুঝতে হবে যে এখান থেকে অনেক কিছু বলে দেওয়া যায়, শুধুমাত্র আমরা এখানে ছক নিয়ে যে বিচার করব তা না, অনেক কিছু জিনিস আছে। হ্যাঁ, শনি আপনার অবশ্যই খারাপ অবস্থায় রয়েছে। শনি খারাপ অবস্থার কারণে কিন্তু আপনার কর্মস্থানে সবথেকে বড় জিনিস হচ্ছে। আরেকটা জিনিস আপনি দেখুন, আপনার এই জায়গার স্থানটা অনেক ছোট হয়ে গেছে। আপনি এটাকে ভালো করে দেখুন, আমাদের যে এই রেখাটা আছে, এই যে এই রেখাটা, এই রেখাটা দেখুন এইখানটা আমার ছোট হয়ে গেছে, এই স্থানটা অনেকটা ছোট। এই সব মাউন্ট গুলো যতটা উঁচু আছে, কিন্তু আপনার এই মাউন্টটা অনেকটা নিচু, মানে মাপে অনেকটা ছোট হচ্ছে, রেখাটা যেহেতু গাঢ় করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? ছোট বলতে আপনি সেইভাবে বুঝলেন না, আপনাকে ছোট বলতে হচ্ছে আপনি বৃহস্পতি মাউন্ট বড়, রবির মাউন্ট বড়, শনির বুধের মাউন্ট বড়। যেই মাপ যদি করা হয়, এরকম ভাবে যদি মাপ করা হয়, তাহলে আপনার এই স্থানটা, শনির আঙুলের স্থানটা কিন্তু অনেকটা ছোট। তাহলে এটা 100% মিলতে হবে, এটা মেল, এটার জন্যই আমরা অ্যাস্ট্রোলজার, আমাদের এখান থেকে বসে বলে দেওয়া যাবে। এবার আপনি আপনার ডেট অফ বার্থ বলুন, আপনার আমি বলে দিচ্ছি কি। 22 মে 1991, সময় বলুন। দুপুর দুটো। বুধবার দিন জন্ম ছিল? আপনার সিংহ রাশি, কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, 1, 2, 3, 4, 5 পঞ্চম স্থানে আপনার বৃহস্পতি বসে রয়েছে নিজের ঘরে, কিন্তু শনি যে আপনাকে যে কর্মস্থান দেবে, কেননা অপোজিট সময় আপনাকে দৃষ্টি বিনিময় করছে বাজে নেকের প্রভাবে, তার জন্য আপনাকে কর্মের জায়গা কোনোভাবে দিচ্ছে না। এবারে তার সঙ্গে হয়ে গেছে রাহু আপনার বসে গেছে হচ্ছে চতুর্থে, রাহু চতুর্থে বসে গেছে হচ্ছে আপনার বৃহস্পতি ঘরে। রাহু বৃহস্পতি ঘরে বসে যাওয়ার কারণে আপনি অনেক ছোটাছুটি করছেন, অনেক দূর পর্যন্ত যাবার চিন্তা ভাবনা করছেন, কিন্তু মেন দরজা থেকে আপনাকে কেউ ঠেলে বার করে দিচ্ছে। এই জায়গার জন্য আপনার এই সমস্যাটা তৈরি হচ্ছে। আপনি কোন একটা জ্যোতিষীর কোনো পরামর্শ নিয়ে অবশ্যই একটু গাইডলাইন করুন, না হলে কিন্তু আপনার কোনো না। হ্যাঁ, এটা তো তার জন্য তো আপনাদের চেম্বার আছে, চেম্বারে অবশ্যই আসতে হবে। আর একটা আপনার নেগেটিভ প্ল্যানেট বলে দিচ্ছি, কেতু আর শুক্র এক ঘরে বসে রয়েছে, তার জন্য দেখবেন আপনি কোনোভাবে আপনি শারীরিক দিক দিয়ে কোনো সময় দুর্বল ফিল করবেন, মানে আমি আপনাকে বলে দিচ্ছি সেটা প্রবলেমটা কি। একটা পুরুষ মানুষের যে যে জোর ক্ষমতা, যেটা বলা যায় একটা আমাদের পুরুষের যে আভিজাত্য, যেটা বলবো সেই আভিজাত্য, আপনি অনেক সময় নিজেকে দুর্বল মনে করেন যে আমি হয়তো কোনোভাবে এখানে কমজোর, তার কোনো তার জন্য আপনি মাইন্ডকে কোনোভাবে শান্তি পাচ্ছেন না, কোনো কোনোভাবে দুর্বল হয়ে যাচ্ছেন আপনি। এটা ঠিক তো? অরিজিনালি, কেননা আপনার শুক্রের ঘরে কেতু বসে গেছে, এখানে আপনাকে এই জায়গাটা ডিস্টার্ব করবে। আপনি ইমিডিয়েটলি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে অবশ্যই গাইডলাইন করুন, না হলে কিন্তু আপনি শান্তি পাবেন না। যত দিন যাবেন তত কিন্তু আপনি ডিপ্রেশনে ভোগে কিন্তু মানসিক কষ্ট শুরু করবে, পেতে শুরু করে দেবেন। ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ,
ঠিক আছে, আপনি বুকিং নম্বরে ফোন করে বুকিং করে নেবেন, আপনাকে সব গাইড করে দেওয়া হবে। ঠিক আছে, ভালো থাকবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এটা আপনাদেরকে সবাইকে বলা হচ্ছে। তা দর্শক বন্ধু, আপনাদেরকে এই জায়গাটা বলি, দেখুন এখান থেকে ছক আমাদের যেমন কথা বলে, আমাদের হস্তরেখাও কথা বলে, তেমন আমাদের নির্মলজিও কথা বলে, প্রত্যেক কটা পার্ট কিন্তু আমাদের জীবনে কথা বলে, কোনোটাই যে বাইরে কথা বলবে না তা নয়। তাই এরকমই যে সব জিনিসটা আমাদের মধ্যে জ্ঞান আছে, সেই জিনিসটা আমাদের গুরুদেব সেই জিনিসগুলো শেখায়, আমরা সেই জিনিসটা শিখে আপনাদের যেই জায়গায় আছি তবেই আপনাদেরকে সেই জিনিসগুলো দিতে পারি। তা প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে দর্শক বন্ধু বলি, কিছু কিছু জিনিস আছে যেটা আমরা ছকের মাধ্যম থেকে আপনাদের কিছু শেখাতে পারবো না, তার জন্য ইনস্টিটিউট ভর্তি হতে হবে। তার জন্য আমার এখানে হস্তরেখার উপরে কিছু জিনিস আপনাদেরকে শেখানোর সবসময় আমি ইচ্ছা থাকে, তার জন্যই আমি অনুষ্ঠানের নাম রেখেছি জানুন ও শিখুন। শিখলে পরে আমার কোনো এখানে লস নেই, আমি আপনাদেরকে বলবো শেখাবো, তাতে কিন্তু আমারও কিছুটা লাভ আছে, কেননা আমার সেই জিনিসটা মাথা থেকে সরে যাবে, আপনাদেরকে শেখালে পরে আমার মাথার মধ্যে আবার তৈরি হবে। তাই এরকম বারে বারে বলি, আমার যে অনুষ্ঠানগুলো আছে ফলো করবেন, আপনি হস্তরেখার উপরে অনেক জিনিস শিখতে পারবেন, যেটা আপনাদের প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় দিনের জন্য আপনারা অনেকটা ভালো থাকবেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বেলগড়িয়া থেকে বলছি। আপনি আমার অনুষ্ঠান আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে দাদা। সবচেয়ে ভালো লাগলো আপনি মাস্ক পরে অনুষ্ঠান করছেন, যেটা একটা সচেতনতার বার্তা দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগলো। এটা সবসময় উচিত, কেননা আমরা আমাদের মতন করে চিন্তা ভাবনা করব তা নয়, প্রত্যেকটা গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে সব কাজের পাটে রয়েছে, ওরাও যখন আমাদের সচেতন করছে আমরাও করলে পরে আমরা পরিবার আছে, আপনারও পরিবার আছে, সবাই ভালোভাবে থাকাটাই আমাদের হচ্ছে কাম্য, তার জন্য আমরা সবসময় এই চিন্তাটাই করি। তা এখন বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 18/10/1984। সময় বলুন। বিকেল 4টে কলকাতা। কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ দাদা। আচ্ছা, আপনার হচ্ছে বৃহস্পতিবার দিন জন্ম ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে কর্কট রাশি মীন লগ্ন পুষ্য নক্ষত্রে জন্ম। আপনাকে একটা কথা বলে দিই, সবার আগে আপনি খেয়াল রাখবেন, আপনার কিন্তু বুকের কোনো সমস্যা, সর্দি জমে যাওয়া, কফ হওয়া, ঠান্ডা লেগে যাওয়া, বুকে হালকা চিনচিনে ব্যথা, এই জায়গা কিন্তু আপনাকে কিন্তু কষ্ট দেবে। এই জায়গাটা কষ্ট দেয় তো? তা আপনাকে এখন এইখান থেকে হাত জোর করে বলবো, এই সময়টা পরিস্থিতি খুব খারাপ, ডাক্তার ও বিভিন্ন লোক বলছে কোনোভাবে যেন বুকে সর্দি কাশি যেন না জমে, তা আপনি এই জায়গাটা খুব সচেতন হয়ে থাকবেন, আপনাকে অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে? কেননা যেহেতু আপনার কর্কট আছে, এই জায়গাটা আপনি কেয়ার রাখবেন। আর একটা কথা বলি, আপনার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আপনারও ক্ষেত্রে নবম ঘরে বসে গেছে শুক্র আর কেতু, এই শুক্র কেতু বসে যাওয়ার কারণে কিন্তু আপনারও কিন্তু এই জায়গাটা কিন্তু সমস্যা রয়েছে। কি সমস্যা? আপনার যে মনের যে জোর, একটা পুরুষের যে জোর, সেই জোরটা কিন্তু আপনি কোনো না কোনোভাবে কমজোর ফিল করেন, তার জন্য দেখবেন আপনার পরিবার সার্কেল থেকে আপনি কোনোভাবে হ্যাপিনেস পাচ্ছেন না, সেই হ্যাপিনেসের অভাবটা কিন্তু আপনার মধ্যে রয়ে গেছে, এরকম আছে তো? আপাতত সেইভাবে বুঝতে পারছি না। এইভাবে বুঝতে পারছেন না, এইভাবেই হবে আপনার এখানে শুক্র, হ্যাঁ শুক্র কেতু একত্রিত থাকাতে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনার সমস্যা। আর একটা কথা হচ্ছে, আপনার তৃতীয় বসে রয়েছে রাহু, তৃতীয় রাহু বসে থাকলে পরে আপনার কিন্তু কোনো না কোনোভাবে মাইন্ডে খুব ডিস্টার্ব দেখা দিচ্ছে। আপনি এই সময় ক্ষেত্রে রবি বুধ আর শনি একত্রিত থাকার কারণে আপনি কোনো কর্মস্থানে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্বের মধ্যে রয়েছেন, আপনি কিছু করে উঠতে পারছেন না, এটা একটা মাইন্ড খুব আপনাকে কিন্তু ডিস্টার্ব করছে। আপনি একটু নিজেকে এই জায়গাটা সচেতন হয়ে থাকুন, আপনার বর্তমান সময় খুব খারাপ, আপনার মোটামুটি 2022 জানুয়ারি মাসের পর থেকে আপনার ভালো সময় আসবে, একটুখানি ধীরস্থির হয়ে থাকুন, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? 2022 পরে আপনি কোনো জ্যোতিষী পরামর্শ নেবেন, তার আগে নেওয়ার কোনো দরকার নেই। একটু সময় শর্ট হয়েছে, তাড়াতাড়ি বলুন। আপনার বেরোনোর টাইম মোটামুটি ধরুন এই বছরেরই আগস্টের পরে আপনার মোটামুটি জায়গাটা আপনি খবর পাওয়া শুরু পেয়ে যাবেন, জুলাইয়ের পর থেকে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তা দর্শক বন্ধু, আপনাদেরকে সবাইকে আজকের মতন এইটুকুনি, আগামী দিন আবার অনুষ্ঠান করব, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এইটুকুনি বলি।